নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব সুজির রসমালাই। এটা বানানো যেমন সহজ, খেতেও খুবই টেস্ট হয় আর খুব কম উপকরণেই তৈরি করা যায়। ছানার রসমালাইয়ের থেকে কিন্তু এটা কোনো অংশেই কম নয়। আসুন তাহলে দেখে নিন আজকের এই সহজ রেসিপি। সুজির রসমালাইয়ের জন্য গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি আর কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ নারকেল কোড়া, 1 নারকেল কোড়াটা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নারকেল কোড়াটা একটু ভেজে নিয়েছি। আর দেখুন, নারকেল কোড়াটা ভেজে নেওয়ার পর একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। চায়ের কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবারে সুজিটাও নারকেল কোড়ার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে যদি সুজিটা নারকেল কোড়ার সাথে ভেজে তারপরে রসমালাই বানানো হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয়। দেখুন, সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো দুধ। ওই কাপেরই 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজির সাথে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সুজিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখুন একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর সুজিটা একটা প্লেটে তুলে নিয়েছি আর একটু ঠান্ডাও করে নিয়েছি। তবে সুজিটা পুরোপুরি ঠান্ডা কিন্তু করিনি, এখনও হালকা গরম আছে। এই অবস্থায় আমি সুজিটা ভালো করে মেখে নিচ্ছি। আটা ময়দা যেভাবে মেখে নেওয়া হয় সেইভাবেই সুজিটা খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, সুজিটা খুব ভালো করেই মেখে নিয়েছি। এবারে এর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি আর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে এর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি, নিয়ে রসমালাইয়ের আকারে গড়ে নিচ্ছি। ছোট ছোট বলের মতন তৈরি করে নিচ্ছি। একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আবারও হাতে কিছুটা নিয়ে নিলাম, তারপরে একটু পাকিয়ে নিচ্ছি। এটাও রেডি হয়ে গেছে। আর দেখুন, এর গাগুলো কিন্তু একটুও ফাটেনি, খুব সুন্দরভাবেই তৈরি হচ্ছে। খুব ভালো করে সুজির ডোটা মেখে নিতে হবে, তাহলে কিন্তু একটাও ফাটবে না, সুন্দর বলের মতো তৈরি হবে। প্রত্যেকটাই এইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, এটাও কিন্তু একটুও ফাটেনি। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। এবারে গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 500 গ্রাম পরিমাণে দুধ। দুধটা ভালো করে গরম করে নিচ্ছি। দুধটা উষ্ণ গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। দুধটা যেহেতু আগে থেকেই জাল দেওয়া ছিল তার জন্য আমি আর জাল দিলাম না, উষ্ণ গরম করেই আমুল দুধটা মেশালাম। এবারে আমুল দুধ লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ। এলাচগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি। আরও একটু দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি। দুধটা আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি আর একটু ঘন হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, কেন আমি এর মধ্যে গুড় মেশাবো। গুড় যদি গরম দুধের মধ্যে মেশানো হয় তাহলে দুধ কেটে যাওয়ার একটা ভয় থাকে। তার জন্য গ্যাসের ফ্লেম বন্ধ করে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 100 গ্রাম পাটালি গুড়। গুড়টা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অন করে দিলাম। আরও একটু দুধটা ফুটিয়ে নেব। দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সুজির রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটা তারপরে আরও একটু ফুটিয়ে নেব। রসমালাইগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য দুধটা আরও একটু ফুটিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর দেখুন, রসমালাইগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, সব কটাই আস্ত রয়েছে আর একদম নরম তুলতুলে রয়েছে। আপনারাও এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। দেখুন, প্রত্যেকটা রসমালাই কিন্তু আস্ত রয়েছে। এই সময় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ব্যাস, আমাদের সুজির রসমালাই একদম রেডি। তৈরি হয়ে গেল সুজির রসমালাই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবেই বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।